শ্রমিকর পরিয়ালর সন্তানক অপহরণ দুষ্ট চক্রর 80,000 টকার মুক্তিপণ দাবি ভুক্তভোগী পরিয়ালক দাবি করা ধন নিদিলে ছাত্রজনক মারি পেলোয়ার ভাবুকি 80,000 টাকা দি কিনি লুরাটো আনব লাগে যদি 80,000 টাকা না দি মুখ লুরাটো এরি নিদি মরিগাঁওর মৈদাবাড়ির ফগুনবাহী গাঁৱত সংঘটিত হয়েছে এই চাঞ্চল্যকর ঘটনা কার্বি আংলঙৰ ইটাভাটাত কাম কৰিবলৈ খজলউদ্দিন নামৰ এটা শ্রমিক পৰিয়ালক হেঁচা প্ৰয়োগ কৰিছিল তিনি যুৱকে কিন্তু ইটাভাটাত কাম কৰিবলৈ যাবলৈ অমান্তি হৈছিল শ্রমিক পৰিয়ালটো এই কথাত ক্ষুণ্ণ হৈ পাঁচ দিন পূৰ্বে ঘৰৰ সন্মুখৰ পৰাই পৰিয়ালটোৰ কনিষ্ঠ সন্তানক অপহৰণ কৰে জমিৰুদ্দিন আফাজউদ্দিন আৰু ফুৰকান আলীয়ে অপহৃত হাফিজুল ইসলাম পঞ্চম শ্রেণীর ছাত্র পিয়া পরীক্ষা চলি আছে নাচ আর পেট পরীক্ষা চলি আছে আমি লড়াজনের সন্ধান বিচারি তোর ঘর গেছিল পরিয়ালে আমাক জানাইছে যে আজি পরা কেদিন আগতে গাঁৱের এজনে অপহরণ করে লই গৈছে অপহরণের পিছতে খজলউদ্দিনের পত্নী লৈ ফোন যোগে 80,000 টাকা দাবি করে তিনি অপহরণকারী দাবি করার ধন নিদিলে পুত্রক প্রাণে মরার ভাবুকি দিয়ে তিনি অপহরণকারী এতিয়া ফোন কলের পিছতে ভুক্তভোগী পরিয়ালটোত লাগিছে হাহাকার আজি পাঁচ দিন হয়ে গেল লুরাটো উঠাই লৈ গেল হ্যাঁ থানাত আমি এজাহার করেছো হ্যাঁ এটু আমি লুরাটো পাওয়া নাই আজি পাঁচ দিন হয়ে যাবল মু লুরাটো দিয়ার নাই ইতিমধ্যে ঘটনা সন্দর্ভত মৈদাবাড়ি থানাত তিনি অপহরণকারীর বিরুদ্ধে এজাহার দাখিল করেছে ভুক্তভোগী পরিয়ালটোয়ে কিন্তু এই পর্যন্ত অপহরণকারীর কোনো কুংকুত্র উড়িয়াবলৈ সক্ষম হওয়া নাই আরক্ষীয়ে মরিগাঁওর পৰা পবনজ্যোতি ডেকার রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ